হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে নিজের ব্যবসায়িক সাম্রাজ্যে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলেও ইসরায়েল থেকে কিছুটা স্বস্তির বার্তা পেলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ও ইসরায়েলের প্রধান বন্দর হাইফার মালিকানা হাতে পেল তার মালিকানাধীন আদানি গ্রুপ। 31 জানুয়ারি এই উপলক্ষে ইসরায়েলে আয়োজিত অনুষ্ঠানে গৌতম আদানিকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় গৌতম আদানির ভূয়সী প্রশংসা করেন ইসরায়েলের কট্টরপন্থী এই রাজনীতিবিদ। অবশ্য সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পরপরই হুড়মুড় করে পড়তে শুরু করেছে আদানির ব্যবসায়িক সাম্রাজ্য। ইতিমধ্যেই $7,400 কোটি সম্পদ হারিয়েছে তার মালিকানাধীন আদানি গ্রুপ। পাশাপাশি ব্যক্তিগতভাবেও প্রায় $3,600 কোটি সম্পদ কমেছে তার। এ পরিস্থিতিতে ইসরায়েলের মাটিতে আদানিকে দেয়া নেতানিয়াহুর উষ্ণ অভ্যর্থনা নতুন আত্মবিশ্বাস যোগাচ্ছে এই ধনকুবরকে। অনুষ্ঠানে দেয়া গৌতম আদানির বক্তব্যে তাই ঝরে পড়ে ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা। ইসরায়েলকে অনেক বেশি আপন মনে করেন উল্লেখ করে দেশটিতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। আমি এর আগেও বিভিন্ন বিদেশি রাষ্ট্রে দাঁড়িয়ে কথা বলেছি, তবে ইসরায়েলের মতো এত বেশি আপন আর কোনো দেশেই অনুভব করিনি। আমরা পুরো হাইফা বন্দরের চেহারা পাল্টে দেব, অন্যদের সাথে প্রতিযোগিতা করেই আমাদের টিকে থাকতে হবে। তবে ইসরায়েলি জনগণ ও এর উন্নয়নের ধারায় আমাদের বিশ্বাস আছে। এই বিনিয়োগে শুধু আদানি গ্রুপ আর গাদতি লাভবান হবে না, গোটা ইসরায়েলি এর সুফল ভোগ করবে। সরকারি ব্যয় হ্রাস এবং লজিস্টিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে সেখানে বেসরকারি বিনিয়োগ বাড়াচ্ছে ইসরায়েল, যার ধারাবাহিকতায় গত বছর হাইফা বন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় দেশটি। পরে স্থানীয় কোম্পানি গাদতের সাথে যৌথভাবে হাইফা বন্দরকে $115 কোটি কিনে নেয় আদানি গ্রুপ। ইদানিং ইসরায়েলে ব্যাপক হারে বিনিয়োগ বাড়েছেন গৌতম আদানি। শুধু হাইফা বন্দরই নয়, ইসরায়েলের রাজধানী তেল আবিবে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় একটি ল্যাবরেটরিও স্থাপন করবেন তিনি। এর মধ্য দিয়ে ইসরায়েলের সাথে আদানির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারের আনুষ্ঠানিক মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে আদানি ও নেতানিয়াহু ছাড়াও উপস্থিত ছিলেন ভারত ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা। রাইসুল ইসলাম, সময় সংবাদ।